টেস্টিং ইউনিটে নেই কোনো যন্ত্রপাতি, প্যাকিং লাইনে নেই কোনো কর্মী, সাইনবোর্ডে আটকে আছে টেলিভিশন সংযোজন ইউনিট। মন্ত্রী যাবেন তাই দৈলের ল্যাপটপ দিয়ে কয়েকজন কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে কার্যক্রম দেখাতে। ১৯৭৩ সালে গাজীপুরের টঙ্গিতে প্রায় ১৪ একর জায়গায় গড়ে ওঠা টেলিফোন শিল্প সংস্থার বর্তমান চিত্র এটি। প্রায় ৫০ বছরের পুরনো প্রতিষ্ঠানটিতে অনিয়ম দুর্নীতির কারণে চলে গেছে সিমেন্স ও স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের বিনিয়োগ। কর্মকর্তাদের প্রতারণার ফাঁদ থেকে বাদ গেলেন না খোদ প্রতিমন্ত্রীও। সোমবার সকালে টেসিস পরিদর্শনে যান জুনাইদ আহমেদ পলক। ২০১১ সালে যাত্রা শুরু করা দোয়েল ল্যাপটপ সংযোজন ইউনিটটি ঘুরে স্টোর রুমে যান প্রতিমন্ত্রী। সেখানে ল্যাপটপ দেখাতে থাকেন কর্মকর্তারা, কিন্তু স্টকে থাকা দোয়েল কম্পিউটারের মোড়ক খুলতে গেলেই বাধে বিপত্তি। একে একে দোয়েলের বদলে বেরিয়ে আসে অন্য ব্র্যান্ডের পিসি। দোয়েলের উৎপাদন এখন কি, মাসিক উৎপাদন কেমন আছে? এটা বন্ধ, দোয়েল একটা আবেগের প্রকল্প, সেটা যারা প্রতারণা করেছে, যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছি। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী জানান টেসিসের গত ৫ বছরের আয় ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে ৭ দিনের মধ্যে, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আয় কীভাবে বাড়াবো আর ব্যয় কীভাবে কমাবো সেই বিষয়গুলোর সিদ্ধান্ত আমি দিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে সেই পুরো কর্মপরিকল্পনা আমাকে ম্যানেজিং ডিরেক্টর দেবে। ট্যাক্স ভ্যাটের চাপ কমাতে হাইটেক পার্ক ঘোষণা করা হচ্ছে টেলিফোন শিল্প সংস্থাকে। আগামী ৩০ জুনের মধ্যে লাভে ফিরতে টেসিসকে আল্টিমেটাম দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনা দূর করে প্রতিষ্ঠানটি মাত্র ৫ মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা কেবল সময়ই বলবে। শুভ খান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।